প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম জানাবো দর্শকদের ভিডিওটা দেখুন ভালো লাগবে কেমন আছেন দাদা আসসালামু আলাইকুম আছি ভালো আছেন ভালো জি আলহামদুলিল্লাহ আপনার শরীরটা কেমন আছে এই আছি ভালো আপনার গোডাউনে আচ্ছা পেঁয়াজ বনে বিক্রি করছেন না হ্যাঁ পেঁয়াজ বিক্রি করছেন নাকি হ্যাঁ হিউজ পরিমাণে পেঁয়াজ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের পাইকারি আরত নাকি হুম পাইকারি আরত কি অবস্থা আপনাদের ব্যবসায় যে কি অবস্থা কোন তো ব্যবসা কিন্তু কম কম চলছে হ্যাঁ কেন বাজার বেশি তাই বাজার বেশি এবং আপনাদের ব্যবসা যে কম চলছে কম চলছে এখানে কয় বস্তা আলু বিক্রি করতেছেন আগে বিক্রি করতাম 150 বস্তা এখন 50 বস্তা মানে আগে 150 বস্তা বিক্রি করতেন এখন 50 বস্তা বিক্রি করতে কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় কাস্টমার একেবারেই নাই একেবারেই নাই পেঁয়াজের অবস্থা তাই সবকিছু এরকম সবই সবই মানে উত্তমমুখী হ্যাঁ আচ্ছা আমরা যদি বলতে পারছি এই যে পেঁয়াজগুলো এগুলো সব কোন জায়গার পেঁয়াজ এগুলো সব এটা ফরিদপুর আছে রাজশাহী আছে পাবনা আছে মানে সব জায়গার আছে সব জায়গায় আছে এলসি নাই ইন্ডিয়া না এলসি নাই আসে না বন্ধ ইন্ডিয়া একবার বন্ধ ইন্ডিয়া বন্ধ একদম বন্ধ একদম বন্ধ আচ্ছা সর্বপ্রথম আমাদেরকে একটু বলেন পেঁয়াজের কি রসুনের কি অবস্থা রসুন কত করে দিয়েছিলেন রসুন দেশি রসুন এটা কত দিয়েছিলেন এটা বিক্রি হচ্ছে আপনার 120 টাকা 120 টাকা রসুনের দাম কি বাড়তি আগে একটু বাড়তি ছিল এখন একটু আবার কম এটা কয়েকদিন আগে তো 110 টাকা 100 টাকা বিক্রি করছে 120 130 বিক্রি করছে 35 বিক্রি করছে আর এখন আজকে কত করে ছিলেন আজকে 120 আর চায়নাটা দিয়েছেন কত করে চায়না চায়না রসুন হোয়াইট হলো 140 এটা 140 হ্যাঁ আর এটা এটা আর নরমাল হলো 130 130 এটার দাম তো বাড়ছে তো হ্যাঁ এটার দাম বাড়ছে চায়না রসুনের দাম তো বাড়ছে আপনি দেখুন না সত্যি চায়না দাম বাড়ছে কারণটা কি চায়না রসুনের দাম বাড়ার কারণটা কি হঠাৎ বাড়ছে তো কাস্টমার নাই কিন্তু ঈদ মৌসুম নিয়ে কি বাড়ছে নাকি তাও বুঝি না কারণ কি কি দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি কোনো নিউজ আছে না এমন কোনো নিউজ পাই নাই হইতে পারে সামনে ঈদ আসতেছে এজন্য দাম বাড়তে পারে হ্যাঁ দাম বাড়তে পারে আচ্ছা 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 আর এক আর পেঁয়াজ এটা কোন জায়গা এজন্য সোজা এই পেঁয়াজটা এটা হলো ফরিদপুর এটা কত করে দিছিলেন 70 টাকা 70 টাকা আর এই পাশেরটা এটা হলো আপনার 72 টাকা এটা 72 আর ওইটা ওইটা 72 টাকা ওইটা 72 ইতিহাস করলো পেঁয়াজের বাজার হ্যাঁ ইতিহাস কেন ইতিহাস বলেন তো পেঁয়াজ এবার নাকি কম আছে অনেক আমাদের দেশে উৎপাদন কম আবার এলসি বন্ধ এলসি বন্ধ বাইরে থেকে কোনো কোনো জিনিসই আসে না এবার অন্যান্য বার তো 5-6 দেশের থেকে পেঁয়াজ আসতো এবার তো টোটালি বন্ধ এটার উপর কিছু আপনার এই এই পাশের পেঁয়াজটা কোন জায়গার এটা 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 ফরিদপুর এটা কত করে ছিলেন এটা 72 টাকা 72 টাকা এত দাম এত দাম কারণটা কি এত দাম মানে সব সব মানে বাড়তেছে নাকি না হ্যাঁ সবই বাড়তেছে কমতির কোনো সুযোগ নাই আচ্ছা আর আলু তো প্রচুর আলু দেখতে পাচ্ছি আলু কত করে দিয়েছিলেন আলু বেচতেছি 32 টাকা রাজশাহী আর লাল রাজশাহী জয়পুরের আছে 30 টাকা 31 টাকা আলুর বাজারটা কি বাড়তি আলুর বাজার একটু কমতি কমতি বাড়তি ছিল তো কমছে আর কি আগে দাম কেমন ছিল 33 টাকা ছিল 33 1 টাকা কমছে এখন 1 টাকা কমছে আর কি কা দাম কমবে পারবে এমন কোনো নিউজ আছে এমন নিউজ নাই তবে কিনে বাজার উপর ডিপেন্ড করে পারবে না কমবে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন